ওয়েস্ট বেঙ্গল রেশন কার্ড লিস্ট, পশ্চিমবঙ্গে রেশন সামগ্রীর তালিকা। পশ্চিমবঙ্গে লক্ষাধিক রেশন কার্ডধারী গ্রাহকরা প্রতি মাসে বিভিন্ন যোজনার অধীনে রেশন সামগ্রী পেয়ে থাকেন। বিশেষ করে দরিদ্র শ্রেণীর মানুষদের জন্য রেশন কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি। আধার কার্ড এবং প্যান কার্ডের মতো গুরুত্বপূর্ণ নথির পাশাপাশি রেশন কার্ড খাদ্য সুরক্ষার অন্যতম একটি মাধ্যম। অক্টোবর মাসে পশ্চিমবঙ্গের বিভিন্ন শ্রেণীর রেশন কার্ডধারীরা কী পরিমাণ রেশন সামগ্রী পাবেন তা নির্ধারণ করা হয়েছে এবং রাজ্যের খাদ্য দপ্তর থেকে তা SMS-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। অক্টোবর মাসে পশ্চিমবঙ্গের রেশন সামগ্রীর তালিকা। প্রতিটি রেশন কার্ড অনুযায়ী রেশন সামগ্রী কতটা বরাদ্দ করা হয়েছে তা নিম্নে উল্লেখ করা হলো। SPHH এবং PHH কার্ডধারীরা অক্টোবর মাসে বিনামূল্যে মাথাপিছু 3 কেজি চাল এবং 1.9 কেজি আটা পাবেন। কেউ যদি আটা না নিতে চান তবে সেই ব্যক্তিকে 2 কেজি চাল বিনামূল্যে দেওয়া হবে। 3 নম্বর হচ্ছে খাদ্য সুরক্ষা যোজনা, অর্থাৎ RKSY-1 ও RKSY-2। কার্ডধারী আগে মাথাপিছু 5 কেজি করে চাল পেতেন, তবে এখন থেকে সেই সুবিধা পাবে না। আপডেট এবং নতুন নিয়ম অনুযায়ী মাথাপিছু 2 কেজি চাল বিনামূল্যে দেওয়া হবে। প্রত্যেক রেশন কার্ডধারী তাদের রেজিস্টার্ড মোবাইল নম্বরে SMS-এর মাধ্যমে রেশন সামগ্রীর তালিকা সম্পর্কে অবগত হয়েছেন। রেশন দোকানে গিয়ে এর বরাদ্দ অনুযায়ী রেশন সংগ্রহ করতে পারবেন। হ্যালো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন তারা পেজটি ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।